وبركاته <تصفح> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت قدامكم وقال الله تعالى في موضع اخر يا ايها الذين امنوا كونوا انصار الله كما قال عيسى بن مريم كما قال عيسى بن مريم للحواريين من انصاري الى الله قال الحواريون نحن انصار الله فامنت طائفه من بني سرائيل وكفرت طائفه فايدنا الذين امنوا على عضوهم فاصبحوا ظاهرين প্রশংসা মাত্র আল্লাহ সুবাহর যিনি এক একক তিনি তার রাজত্বে কাউকে সামান্যতম মালিক বানাননি অংশীদার সাব্যস্ত করেননি আর না পৃথিবীতে এমন কোনো কেউ আছে যাকে তার কোনো কাজে সাহায্য সহযোগিতার জন্য প্রয়োজন হতে পারে তিনি তার সার্বভৌমত্বে একচ্ছত্র মালিক আমরা সেই সত্তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাত সালাম প্রিয়নবী মোহাম্মদুর আনেই সাল্লাই ওয়াসাল্লামের প্রতি যাকে আমাদের কাছে রসুল হিসাবে নবী হিসাবে সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী রূপে প্রেরণ করা হয়েছিল আমরা সেই নবীর প্রতি সালাম এবং সালাম পাঠ করি যিনি কিয়ামতের মাঠে আমাদের পক্ষে সুপারিশ করবেন সাক্ষী দেবেন আমরা বলি আল্লাহম সাল্লি আলী আল্লাহম বা আরিক আলী আজকে যেই বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে আলোকপাত করবো সেটা হচ্ছে যে কোরআনে বেশ কিছু আয়াতে আল্লাহ সবানাহা তালা মুমিন বান্দাদেরকে ডেকে বলেছেন যে তোমরা আল্লাহর সাহায্যকারী হও মানে আমাদেরকে বলেছেন আল্লাহ আসো আমাকে সাহায্য করো মানে আল্লাহকে সাহায্য করার জন্য ডেকেছেন মুমিনদেরকে কী মানিয়ের কীভাবে একজন বান্দা তার স্রষ্টাকে সাহায্য করতে পারে বা সেই দিকগুলো তুলে ধরব যেগুলো করার মাধ্যমে আপনি আল্লাহকে সাহায্যকারী হতে পারেন সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ কিছুটা কোরআন হাদিস থেকে আপনার কাছে পেশ করা হবে বিষয়টা এতটাই সেন্সিটিভ আপনি যদি বর্তমানে কারণ যে কোনো একটা বিষয় আপনি জানতে চাইলে এখন ইন্টারনেটের মধ্যে ইউটিউবে গুগলে যদি আপনি সার্চ দেন যে আমি এই বিষয় সম্পর্কে বক্তব্য চাই তখন কিন্তু এই বিষয়ে যেই বক্তব্য করেছে তার বক্তব্যটা সামনে চলে আসবে তা আপনি যদি এই বলে সার্চ দেন বা খোঁজেন যে কিভাবে আল্লাহকে সাহায্য করা যায় বা আল্লাহকে সাহায্যকারী কিভাবে হওয়া যায় বা কিভাবে আল্লাহকে সাহায্য করব। এই ভাষায় আপনি বক্তব্য পাবেন না বরং যখনই লিখবেন তখন আপনার কাছে কি ভেসে আসবে কীভাবে আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য সাহায্যপ্রাপ্ত হবেন মানে কখন আসবে আল্লাহর সাহায্য কিভাবে আসে আল্লাহর সাহায্য এগুলো পাবেন কিন্তু আপনি কিভাবে আল্লাহর সাহায্যকারী হবেন এই বিষয়ে বক্তব্য তেমন একটা পাবেন না বাংলা ভাষায় অন্তত আমি খুঁজে পাইনি অথচ আল্লা সুবানাহ আতলা কোরআনে বলেছেন যে তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহর সাহায্যকারী হও এটা বলেছেন আল্লাহ তো আমার বিষয়টা হবে যে আমরা কীভাবে আল্লাহ সব আতালার সাহায্যকারী হতে পারি প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা আমাদের বানানো নয় যে আমি নিজে থেকে বানিয়েছি এমন না বরং কোরআনে আল্লাহ সুহানা হুয়া তালা তিনি নিজে বলেছেন আসো আমাকে সাহায্য করো যেমন দুইটা আয়াত আমি শুরুতেই পাঠ করেছি ওটাই হচ্ছে আমার দলিল একটা আয়াত আপনি পেয়ে যাবেন সুরা সাফ। এটা হচ্ছে বাষট্টি নম্বর সুরা একষট্টি নাম্বার সুরা সুরা সাফ তার সর্বশেষ আয়াত চোদ্দো নম্বর আয়াতে আল্লাহ সভানা হুয়াতাল আমাদেরকে বলেছেন ইয়া আইয়ো আমানু কুনু আনসার হে ইমানদাররা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও তার মানে তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহর সাহায্যকারী হয়ে যাও এটা একটা দলিল এখানে আরও বেশ কিছু কথা আছে কিন্তু বিষয়ের দলিল কি সেটা আমি আগে পেশ করি আরেকটা আয়াত যেটা সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা তার সাত নম্বর আয়তে পেয়ে যাবেন তাতে আল্লাহ সহ আনহাত বলেছেন ইয়া যদি তোমরা আল্লাহকে সাহায্যকারী হও তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তার মানে আল্লাহর সাহায্যটা পরে আসবে আগে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহকে সাহায্যকারী হও ব্যাপারটা কত সেন্সিটিভ যদি কোনো ব্যক্তি এটা না বুঝেন যে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহকে সাহায্যকারী হওয়া তার মানে কি আল্লাহ হওয়া তালারও সাহায্যের প্রয়োজন হয় আপনাকে এটা বুঝতে হবে যে কোরআনের আয়াতের ব্যাখ্যা কি মানে কি আমাদের সৃষ্টি হিসেবে মানুষ হিসেবে আপনি যত পয়সাওয়ালা হয়ে যান না কেন আপনার গায়ে যত শক্তি চলে আসুক না কেন আপনার যত ক্ষমতা ধর রাজা আপনি হন না কেন আপনারও কিন্তু কারো না কারো সাহায্যের প্রয়োজন হয় এটা মানুষের স্বভাব মানুষ যত বেশি পাওয়ারফুল হয়ে যাক না কেন মানুষ কোনো না কোনো জায়গায় দুর্বল সে একাই স্বয়ং সম্পূর্ণ নয় বরং অপর মানুষের অপর বস্তুর সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না আল্লাহ সুবানা হুয়া তালা কি আমাদের মতোই তারও কি কোনো সাহায্যের প্রয়োজন হইতে পারে এটা আজকে প্রথম বলব যে না আল্লা সানা হুয়া তালা তিনি হচ্ছেন এমন এক বাদশাহ তিনি এমন এক স্রষ্টা এই পৃথিবীতে কোনো কিছুর তিনি মুখাপেক্ষী নন তিনি অমোখাপেক্ষী কোনো কিছুর সাহায্যের কোনো প্রয়োজন নেই আল্লাহ সব না তালার কারণ বিষয়টা যেহেতু আকিদাগত বিষয় এজন্য প্রথম এটা আপনার কাছে উল্লেখ করব যে আল্লাহর মর্যাদাটা আপনার সামনে ক্লিয়ার থাকতে হবে যে কোন সত্তার ইবাদত আমরা করি তিনি কেমন তিনি কি অন্যান্য বিধর্মীদের ওই দেবতাদের মতো যে আমি মানুষ নিজে যদি আমার দেবতাকে আমি না বানাই ও দেবতা জন্ম নিতে পারবে না যেমন হিন্দুদের দেবদেবীগুলো ওরা নিজের হাতে বানায় কি না যদি নিজের হাতে না বানায় তাহলে দেবদেবী নিজে থেকে রূপ নিতে পারে না তারপরে যে কোনো রাষ্ট্রের যে কোনো মানে মতবাদের যাকে কেন্দ্র করে ইবাদত করা হয় দেখবেন ওটাকে রক্ষণাবেক্ষণ করে মানুষ কিন্তু ইসলাম ধর্মে যার ইবাদত করা হয় সে আল্লাহ তালাকে আমরা বানাই না বরং আজ পর্যন্ত আল্লাহ হওয়া তালাকে কেউ দেখেই নেই আল্লা তালার ধারে পর্যন্ত কেউ যেতে পারবে না তো নিজেদের বানানো নয় এটা আমাদের তো আল্লা সুবাহানাহালা তিনি অন্যান্য দেব দেবীদের মতো নন যে যাকে আমরা তার অনুসারীরা বানিয়েছে আবার তারাই সেবা শুশ্রূষা করে তারাই আবার এটাকে নিচে পুছে রাখে এমন নয় তো আল্লা তালা তিনি নিজেই নিজের পরিচয় কোরআনে উল্লেখ করে দিয়েছেন এটা জানার জন্যে আপনি পাবেন সোরা ছোট্ট একটা সোরা সোরা এখলাস কে না জানে সুরা কুলহু আল্লাহ সবাই সবাইকে জানে যে কুলহ আল্লাহ সুরা পড়ো বলে না সুরা এখলাস তাতে কি আছে আল্লাহর পরিচয় আছে আল্লাহর যতগুলো পরিচয় সেই মধ্যে উল্লেখ করেছেন তার মধ্যে একটা পরিচয় হলো আল্লাহ আসামাদ। আল্লাহ কি আল্লাহ কুল আল্লাহ আহাদ আল্লাহ হেনবি আপনি বলে দেন আল্লাহ হচ্ছেন এক একজনই আর তিনি হলেন আসামাদ সামাদ মানে কি সামাদ মানে হল এমন ধর যে যার যা কিছু প্রয়োজন সব তার মধ্যে আছে অন্য কোনো কিছু থেকে তার কোনো প্রয়োজন নেই হয় না মানে অবখাপেক্ষে মানে তিনি কারো মহতাজ নন বরং সব কিছু তার মহতাজ এটা হচ্ছে সামাদের অর্থ তার মানে আল্লাহ সবহানা হওয়া তালাকে কোনো কিছু দিয়ে কেউ উপকার করবে না এর কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আল্লাহর তাহলে এখানে আল্লাহ সুবান তিনি নিজেকে সামাদ বলেছেন করোনার আরেকটা আয়াত নিয়ে নেন যেখানে আল্লাহ নিজে বলেছে যে আমার কোনো সাহায্যকারের প্রয়োজন হয় না চমৎকার একটা আয়াত যেটা আপনি সুরা বনি ইসরা ইল সতেরো নম্বর সুরা তার একেবারে শেষ আয়াত একশো এগারো নম্বর আয়াতে পাবেন তাতে আল্লাহ আল্লা সুবানহালা বলেছেন অল মিয় তাহিজ ওয়ালাদন অলহ মিয়া কুল্লাহু শরী কুন ফিলমুল্ক অলহ মিয়া কুল্লাহু ওয়ালেউম্ মিনাজুল ও খব বিরুহতক বিয় আল্লাহ সভানহমা তালা এই সুরার মধ্যে বলতেছেন যে তোমরা আল্লাহর প্রশংসা করো তোমরা বলো আলহামদুল্লিল্লাহ কে এ আল্লাহ আল্লাহজি লা মিয়া তাখিজে যে আল্লাহ নিজে কোনো সন্তান গ্রহণ করেননি অলহ মিয়া কুল্লাহ শরী কুন ফিলমুল্ক এবং তিনি তার রাজত্বে কাউকে সামান্যতম অংশীদারের মালিক বানাননি। বানান নেই কোনো হয় না যে একজন বন্ধু বিপদে পড়লে যেমন আরেক বন্ধু গিয়ে সাপোর্ট করে একটু ধাক্কা দিয়ে তুলে ধরে এমন কোন সাপোর্টের আল্লাহর প্রয়োজন হয় না যে আল্লাহ সানাহা অমুক জায়গায় একটু প্যারেশানিতে আছেন একটু ঘাটতে আছেন আপনি গিয়ে একটু আল্লাহকে ধাক্কা ধরে রাখবেন এমনটার কোনো প্রয়োজন আল্লাহর হয় না অলামিয়া কুল্লাহ মিনাজুল বলা হয়েছে তারপরে কি বলেছেন আল্লাহ যেটা আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ এই জন্য তোমরা বলো অকাব্যের হত্যাক বীরা এই আল্লাহর বরত্ব ঘোষণা করে তোমরা বলো আল্লাহ একবার তাহলে এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন অলামিয়া কুল্লাহ মিনাজুল আল্লাহ সুবাহানা হুয়া তালার এমন কোনো বন্ধু অলির প্রয়োজন হয় না যে আল্লাহর কোনো কাজে কোনো উপকার করার প্রয়োজন হতে পারে কোনো প্রয়োজন হয় না এখানে আরেকটা কথা বলে দিই যদি আপনাদের সমাজে এই কথা শুনেছেন কিনা জানি না ওই ঘটনাটা তো শোনেন নাই কিন্তু একটা কথা হয়তো শুনেছেন আব্দুল কাদের জেলানি রাহেমাহুল্লা সম্পর্কে একটা কথা বলা হয় পিরানি পীর দাস্তেগির এ কথা কে কে শুনেছেন হাতুলেন্দু দেখি আব্দুল কাদের জেলানিকে পিরানি পীর গির বলা হয় গির কথাটা কে কে শুনছেন শুনছেন আপনারা না আচ্ছা দাস্তেগির মানে কি গির মানে গ্রেফতার ধরা ফার্সি ভাষা যদি আমি ফার্সি অতটা বুঝি না এই শব্দটা ধর গির মানে ধরা যেমন আলমগীর আলম মানে জগৎ গির মানে ধরা যিনি জগৎটাকে ধরে আছেন জাহাঙ্গীর জাহান আর গির মানে ধরা তো দস্ত দস্ত মানে হাত দস্ত মানে কি হাত যেমন দস্তানা বলে না দস্তানা রুমালকে দস্তানা বলে দস্তানা মানে হচ্ছে দস্ত মানে হচ্ছে হাত তো দস্তে গির হাত ধরা বলছেন হাত ধরা তাহলে আব্দুল কাদের জিলানিকে হাত ধরা পীর কেন বলে দাস্তেগীর শব্দটা অনেকে শুনেছেন কিন্তু ঘটনাটা কি এটা হয়তো জানেন না এক এক দেশে এক এক রকম প্রচলিত ইন্ডিয়াতে কোন এক বক্তার মুখে শুনলাম যে আব্দুল কাদের জিলানিকে দাস্তেগির কেন বলা হয় সুবাহ আল্লাহ আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে না মিন আলি ঘটনাটা আসলে যারা পীর ফকিরি বিশ্বাস করে যারা মাজার ভক্ত আল্লাহ ছাড়া অন্যকে বেশি প্রাধান্য দেয় তাদের আকল ঠিক থাকে না যাইছে তাই বলে দেয় বলতেছে যে আব্দুল কাদের জিলানি আর আল্লাহ একদিন পাশাপাশি হাঁটতেছিল দেখেন কথা হঠাৎ করে আল্লাহর পা পিছলে যায় আর আব্দুল কাদের জিলানি আল্লাহর হাত ধরে আল্লাহকে পরা থেকে বাঁচিয়ে দেয় আর যদি কথাটাকে উল্টায় বলতো যে আব্দুল কাদের জিরানি আর আল্লাহ পাশাপাশি হাঁটতেছিল আব্দুল কাদের জিলানি পরে যেতেছিল আল্লাহ তাকে ধরে বাঁচালেন এতটা সম্মান তাও তো মোর একটা প্রশান্তের ব্যাপার ছিল ঠিক আছে কিন্তু কথাটা কি বানাইছে ও যেহেতু আলহামদুলিল্লাহ বাংলাদেশ এটার প্রচার হয় না এই জন্য অত ডিপলি এটা আমরা যাচ্ছি না কিন্তু ঘটনাটা তার এমন বয়ান করে এই জন্য তাকে বলা হয় দেস্তে গির মানে সে আল্লাহর হাত ধরে আল্লাহকে বাঁচাই দিল আস্তাক ফিরুল্লাহ বোঝেন কথা আচ্ছা যদি এরকমের কথা প্রচার করে কেউ আপনার বিবেক তো বলতেছে যে এটা একটা ঢা মিথ্যা কথা তাই না কিন্তু কোরআনের আয়াত দেখেন কোরআনের আয়াত দিয়ে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যদি এটা কারো জ্ঞান থাকে তাহলে এই ধরনের কোনো কথা তার অন্তর কোনোদিন অ্যাকসেপ্ট করবে না কারণ আল্লাহ কি বলতেছেন এমন কোন অলির দরকারই পড়ে না যে আল্লাহর কোনো কাজে আল্লাহকে সাহায্য করতে পারে আল্লাহর এমন কোনো অলির দরকারই পড়ে না কারণ আল্লাহ হচ্ছেন আসাম মামুখেবেকি কোন কিছুর প্রয়োজন নেই আল্লাহ সুবহানাহু ওয়া কিন্তু এরা মিথুকরা কত জঘন্য ঘটনা মানে তারা সাজায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তিনি হচ্ছেন এমন এক সত্তা যে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এই পৃথিবী থেকে তার কোন রকমের কোনো প্রয়োজন নাই মুসলিম এবং মুসাদে আহমদ একটা হাদিস আসছে তার আগে একটা আয়াত বলি আল্লাহ তালা এমন এক সত্তা আপনি আর আমি যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়েও নেই আল্লাহ তালার যে কোনো ঘাটতি হবে না এই কথা আল্লাহ সুবাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মোসা সালাম তিনি তার জাতিকে বলেছিলেন যে আয়াতটি আপনি সুরা ইব্রাহিম চোদ্দো নম্বর সুরার আট নম্বর আয়তে পেয়ে যাবেন সাত এবং আট এই আয়াতগুলো পড়েন মুসা সালাম তিনি তার জাতিকে বলেছিলেন কলা মৌসা ইন তখফুরো আনতুম ও মানফিল আরউ জামিয়ান ফা ইন্নাআল্লাহ লঘনি উন হামিদ তোমরা এবং পুরো পৃথিবীবাসী যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নাও যদি আল্লাহকে অস্বীকার করো তাহলে আল্লাহ সবানা মানা তালার রাজত্বে সামান্যতম ঘাটতি আসবে না ফা ইন্নাআল্লাহ ওহনি উন হামিদ আল্লাহ হচ্ছেন সম্পূর্ণ হামিদ প্রশংসিত পুরো পৃথিবীবাসী যদি তার প্রশংসা না করে তারপর আল্লাহ সবানা হওয়া তালার কোনো কিছু যায় আসে না তো এটা সুরা ইব্রাহিমের মধ্যে সাত আট নম্বর আয়তে আট নম্বর আয়তে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ সুবাহা তালার মান কি জিনিস এটা মুসা তার জাতিকে বলেছিল যে আন ওয়া মানফিল আর জামিয়ান তোমরা এবং পুরো পৃথিবীতে যারা আছে তারা যদি আল্লাহকে অস্বীকার করে তাহলে আল্লাহর কিছুই যায় আসে না আল্লাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ আল্লাহ হচ্ছেন প্রশংসিত এবং রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস রয়েছে হাদিসে কুৎসি যেটা আপনি মুসাদে আহমেদ সাহিহার মধ্যে পেয়ে যাবেন এবং ইমাম মুসলিমও ভিন্ন শব্দে হাদিসটাকে কুট করেছেন যে আল্লাহ সুবাহানুয়া তালা বলেন হে আদম সন্তান তোমরা শোনো তোমরা যদি আমাকে কোনো ক্ষতি করতে চাও তো তোমাদের ক্ষতি আমার পর্যন্ত পুষবে না আর তোমরা যদি আমার কোনো উপকার করতে চাও তোমাদের উপকারও আমার কোনো প্রয়োজন নেই আমার কাছে আসবে না তারপর আল্লাহ সুবাহ বলেছেন তোমরা এবং তোমাদের মতো যত জিন আছে সমস্ত মানুষ আর জিন যদি অন্তরটাকে আমি একরকম করে দিই সবাই যদি আমারকে সেজদা করে ফেলে তাহলে আল্লাহ বলতেছেন আমার মান সম্মানে সামান্য কিছু বাড়তি হবে না মানে এর জন্য আমি বেশি সম্মানিত হয়ে গেলাম না এটা হবে না আর তোমরা এবং সমস্ত জিন যদি আমার সাথে কুফরি করো না ফরমানি করো তারপরেও আমার সম্মানে সামান্যতম ঘাটতি হবে না এটা হচ্ছে না আল্লাহ তালা তো তার মানে আল্লাহ তালা এই পৃথিবীর সাথে তার মান সম্মানের কোনো সম্পর্ক নাই আল্লাহ সুবানাহ হচ্ছেন ঘনীউন হামি আশা করি বুঝতে পারছেন কথাটা মানে আল্লাহ সুবহানাহু হুয়া তালার কোনো কারো কোনো সাপোর্টার প্রয়োজন নাই এটা হলো আল্লাহ সুবহানাহু হুয়া এটা আমি আপনার সামনে আগে রাখলাম যে কোন সত্তা বলেছে আপনাকে যে আসো আমাকে সাহায্য করো কেন বলেছেন আল্লাহ এটা আমাকে জানতে হবে প্রথমত জেনে নেন আপনার আমার সাহায্য আল্লাহর কোনো প্রয়োজন পড়ে না কিন্তু তারপর আল্লাহ কেন বলেছেন আসো আমাকে সাহায্য করো সেটা শুধু আজকে আমি একে বুঝাবো তার মানে কথাটা হচ্ছে এরকম কোরআনের আরেকটা আয়াতে কি আছে যেটা আপনি সুরা তাগাবন এটা হচ্ছে চৌষট্টি নম্বর সুরা সোরা তাগাবন তার সতেরো নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন আল্লাহ সোনা তালা বলেছেন এন তু করিদুল্লাহ করুদ আন হাসানান ইউ লাকুম ইফা লাকুম আল্লাহ শকুরুন হালিম তোমরা যদি আল্লাহকে ঋণ দাও উত্তম ঋণ তাহলে আল্লাহ সাবাহ তালা এর বিনিময়ে তোমাদেরকে উত্তমভাবে পরিশোধ করবেন এবং তোমাদের পাপকে মাফ করে দিবেন। আল্লাহ বলছেন এন তো করিদুল্লাহ করুদান হাসানা তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও কারজে হাসানা দাও আচ্ছা বলেন তো দেখি আল্লাহ সাবানা হুয়া তালার কারজে হাসানার কোনো প্রয়োজন আছে তো তার মানে কি কেন বলেছেন আল্লাহ এই কথা তার মানে আল্লাহ যেখানে বলেছেন আসো আমাকে সাহায্যকারী হও আমাকে ঋণ দাও তার মানে যেই ব্যক্তি আল্লাহর এই কথাটাকে মেনে নেবে যে আমি আল্লাহর সাহায্যকারী হতে চাই আমি আল্লাহকে উত্তম ঋণ দিতে চাই তার মানে সেই ব্যক্তি তো আল্লাহর ঋণ দেওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু আল্লাহ বলতে চাচ্ছেন আল্লাহকে ঋণ দিলে যদি সম্ভব হতো তাহলে ও যেই ব্যক্তি আল্লাহকে ঋণ দিত যেই ব্যক্তি আল্লাহকে সাহায্য করত তার মানে এই ব্যক্তির মানমর্যাদা যা আল্লা সুবানা বলতেছেন তোমরা যদি এই কাজগুলো মেনে নাও এই কাজগুলো করো তোমার মর্যাদা আমি আমাকে সাহায্য করার মান যা তোমাকে তা দিয়ে দিব মানে একজন ব্যক্তি আল্লাহ তো সাহায্য করার প্রয়োজন নাই যদি কোনো ব্যক্তি আল্লাহকে সাহায্য করতে পারত তার মান মর্যাদাটা আল্লাহ কি দিত আল্লাহ বলছেন তুমি যদি আমার সাহায্যকারী হও তাহলে আমি ওই কাজটাকে আমি ধরে নিলাম যেটা আমাকে সাহায্য করা তাহলে আমি তোমাকে আমাকে সাহায্য করার মান দিয়ে দিব আল্লাহ বলতেছে এটা আমি চাচ্ছি মানে আল্লাহকে ঋণ দেওয়া তো আল্লাহকে ঋণ দেওয়া না আল্লাহকে ঋণ দেওয়া মানে রাসুলকে সাহায্য করা আল্লাহকে ঋণ দেওয়া মানে দিনের ক্ষেত্রে খরচ করা আত্মীয় স্বজনের পেছনে খরচ করা পিতা প্রতি খরচ করা ঈসা সালাম তিনি তার জাতিকে বলেছিলেন আল্লা সুবান বলেন ফালাম্মা আহাসা ইসা মেন হুম কুফরা

আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের প্রতিপালক তারই বাদত করো এটাই হচ্ছে সঠিক পথ এই দাওয়াত নিয়ে যখন তিনি আসলেন তিনি বুঝতে পারলেন যে বনি ইসরায়েলদের কতক লোক ইমান আনবে না শত্রুতা করবে যখন ফালাম্মা হাসা ইসামিন হুমুল কুফরা তাদের মধ্যে যখন কুফুরির মনোভাব দেখতে পেলেন তখন তিনি তার বিশেষ ব্যক্তিদেরকে বললেন মান আনসারি ইলাল্লাহ কে আছে মান আনসারি আমাকে সাহায্য করবে ইলাল্লাহ আল্লাহর পথে তারা জবাবে তারা বলেছিল অল নাহনু নাহানু আনসার উল্লাহ আ মান্নাবিহি ই সালাইসাল্লাম কিন্তু আল্লাহকে সাহায্য করো বলে ডাকে নাই বলছে মান আনসারি কে আছো যে আমাকে সাহায্য করবে এলাল্লাহ আল্লাহর পথে তার সাহাবিরা বলতে হতো যে নাহানু আনসারুখ আমরা আপনাকে সাহায্যকারী কিন্তু তারা জবাবটা দিয়েছে এইভাবে নাহানো আনসারুল্লাহ আমরা হলাম আল্লাহকে সাহায্যকারী তার মানে আল্লাহ সব তালা বুঝতে চাচ্ছেন নবীদেরকে যেই যুগে যেই নবী এসেছেন তাকে যারা সাহায্য করেছে তারা মূলত নবীকে সাহায্য করে নাই তারা মূলত আল্লাহকে সাহায্য করেছে এটা বুঝাতে চেয়েছে তার মানে আমাদের নবী যেহেতু বর্তমানে আমাদের নবীকে মোহাম্মদুর আলাইহি ওয়া ওয়াসাল্লাম তিনি কি আমার পর্যন্ত নবী নাকি আর কোন নবী আসবে তিনি হচ্ছেন হাত সর্বশেষ নবী তাহলে আমাদের নবী মাহমদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সাহায্য করা মানি হলো আল্লাহকে সাহায্য করা তা আল্লাহ বলছেন আশো আমাকে সাহায্য করো তাহলে এই ডাকের সারা দিতে হলে আমাদেরকে আমাদের নবীকে সাহায্য করতে হবে আসলে আরও কিছু আয়াত আমি আপনাকে দেখাই যে আল্লাহ সুবাহ সাহায্য করা যে আল্লাহর বার্তাবাহ নবীকে সাহায্য করা এই মর্মে আরও বেশ কিছু আয়াত কোরআনের মধ্যে রয়েছে একটা আয়াত আপনি নিয়ে নেন সুরা আরফ সাত নম্বর সুরার একশো সাতান্ন নম্বর আয়াত এগুলো এত চমৎকার আয়াত যে আল্লাহ তালা প্রত্যেকটা মোমিনকে বলেছেন এখানে আরেকটা কথা আমি আপনাকে বলে দিই যেই জায়গায় আল্লাহ সুবানাহালা বলেছেন যে আমার সাহায্যকারী হও আসো আমাকে সাহায্য করো আল্লাহ কিন্তু সমস্ত মানুষকে ডাকেন নাই আল্লাহ বলেন না ইয়া ইউ হান্নাস হে মানুষরা তোমরা আমাকে সাহায্য করো আল্লাহ কাকে ডেকেছে জানেন আল্লাহ বলছেন ইয়ু হাল্লা জিনা আ মানু যারা আমার প্রতি ইমান এনেছ আল্লাহ তাকে ডেকেছেন তার মানে এখানে কে আছেন যে আল্লাহর প্রতি ইমান আনেন নাই তার মানে আমরা প্রত্যেকে আল্লাহর প্রতি ইমান এনেছি আনি নাই তার মানে আমরা হলাম মুমিন এই আয়াতের মধ্যে কোরআনে যেখানে আছে ইয়া হাল্লা কোরআনে যেই কোনো আয়াতের মধ্যে এই শব্দটা আপনি পাবেন যে আপনি কোরআন পড়তেছেন আর হঠাৎ করে একটা আয়াত চলে আসলো ইয়া আই হাল্লা জি না আপনি জানেন ওই আয়াতের মধ্যে আপনার নাম আছে ওই আয়াতের মধ্যে আমাদের প্রত্যেকের নাম আছে কারণ আল্লাহ সাবানা হুয়া তালা যদি এক এক করে নাম ধরে ধরে বলতো আব্দুর রহমান আবদুল্লাহ অমুক তুমুক তাহলে কোরআন তিরিশ পাড়ায় কেন একশো পারায়ও যথেষ্ট হতো না এই আল্লাহ একটা শব্দ প্রয়োগ করেছেন ইয়া আই হাল্লা জিনা আমানো যে বলবে আমি ইমান এনেছি হে অমুক তুমি শোনো যে বলবে আমি ইমানদার আল্লাহ বলছে হ্যাঁ তুমি তো ইমানদার তুমি শোনো ইয়া ইয় হাল্লা জিনা আমানো কোন আনসার উল্লাহ তুমি আল্লাহর সাহায্যকারী হয়ে যাও তার মানে ওই আয়াতগুলোর মধ্যে আমাদের প্রত্যেকের নামাজ আল্লাহ বলেন ইয়াই আল্লাহ আমানু না মানো সিলমে কাফা হে ইমানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণ সাথে প্রবেশ করো আল্লাহ বলেছেন ইয়াই আল্লাহ জী না আ মানো কুলো মিনা তাইয়ে তোমরা পবিত্র জিনিস খাও আল্লাস বানাহো তালা বলেছেন ইয়াই আল্লাহ জী না আ মানো লা তো কদ্দিম বৈনয়া দাইয়ে লাহে ওয়া রসোলি ইয়া ইউ আল্লাহ জীনা আহ মানু লাহতার ফ ওয়া আসুয়াতা কুম ফৌ কাসাউতেন্নাবি এইভাবে কোরআনে প্রায় এটটি নাইন উনানব্বইটা আয়াত আছে যেখানে আপনাকে আমাকে ডাইরেক্ট আল্লাহ সম্বোধন করে বলেছেন ইয়া ইয়ো আল্লাহ জীনা আহ মানু তা আল্লাস শুধু মোমেনদেরকে বলেছে আস আমাকে সাহায্য করো বলেন তো কেন বলেছেন শুধু মোমেনদেরকে কারণ মানুষের ভিতর কী জানেন আপনি যখন বিপদে পড়েন বা বিশেষ কোনো কাজের প্রয়োজন হয় আপনি কাকে ডাকেন আপনার হিতাকাঙ্ক্ষীদেরকে ডাকেন আপনার বন্ধু বান্ধবকে ডাকেন নাকি আপনার শত্রুদেরকে ডাকবেন কাকে ডাকবেন আপনার হিতাকাঙ্ক্ষী যারা যারা আপনাকে পছন্দ করে যারা আপনাকে ভালোবাসে তাকেই না ডাকবেন প্রথম কারণ আপনার কাজে তারাই কেবল প্রথম সারা দেবে এক্সাম্পল স্বরূপ এই মসজিদটাই নিয়ে নেন এটা যখন শুরু হয় আমি কিন্তু তখন থেকেই কিন্তু এখানে আসা যাওয়া করি যদি অনেকে চেনেন না আমাকে এভাবে আমি বসে বক্তব্য শুনতাম আপনাদের এই মসজিদেই যখন পাটাতন ছিল যখন মসজিদে ছিল না তখন থেকে এখানে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে কোনো আলেম আসলে বিভিন্ন জায়গা থেকে আলেম আসলে যারাই আসত আমরা একসাথে এসে এখানে বক্তব্য শুনতাম কেন একটা একটা দিনকে একটা দাওয়াতকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে আমাদেরকে সেই জায়গাগুলোতে যেতে হবে এই যে আপনারা যদি এখানে না আসতেন আমি কাকে বক্তব্য শোনাতাম কাকে তো আমরা ওই সেন্সে যেতাম ওখান থেকে এখানে আসতাম যখন এটা পাটাতনের ছিল যখন করতেই দেবে না কত কিছু হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ এই যে যতগুলো লোক এখানে বসা আছেন এটা কি ওই মকবুল ভাই ভাই বা আবুল ভাইকে ভাবতে পারবে যে এই মসজিদে কোনো একদিনও এতগুলো লোক হবে ভাবতে পারত পারতো না আমি মনে করি আলহামদুলিল্লাহ এই যে আপনারা যারা বা যাদের উদ্যোগে এখানে মসজিদ হয়েছে আপনারা কামিয়াব সাকসেস হয়ে গেছে কারণ একটা হব দাওয়াত আপনার এলাকায় প্রচার করে দিয়েছেন কে মানবে না মানবে এটা তার ব্যক্তিগত ব্যাপার কোনো ব্যক্তি আপনি একটা থিউরি একটা কথা বলতে পারেন তাকে মানাইতে হবে এটা কিন্তু জরুরি নয় আপনার কাজ হচ্ছে শুধু বলা লাস্তা আলাইহিম মুসাইতির আল্লাহ বলছেন তুমি প্রহারকারী নও তোমাকে আমি ওই পুলিশ করে পাঠাই নাই তোমার কাজ হচ্ছে শুধু সতর্ক করা বলে দেওয়া যেটা আমরা হক হিসেবে পেয়ে গেছি আমাদের মুখ কিন্তু কে বন্ধ করে রাখতে পারেনি আমরা আমাদেরটা বলেই যাচ্ছি বলেই যাবো কেয়ামত পর্যন্ত তারপরে যারা পছন্দ করে যারা হক বাতিল বুঝতে পারবে তারাই শুধু গ্রহণ করবে সব ধরনের দল সব ধরনের মতবাদের দাওয়াত বাংলার জমিনে চলতেছে যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা গ্রহণ করে নিচ্ছে তাহলে অতএব আমাদেরকে যেহেতু আমরা জানি যে কোরআনসুন না দিয়ে আমরা পরিচালিত আমরা সুন্নার কথা বলি তাহলে আমাদের কেন ভয় আমাদের কেন দ্বিধা এই জন্য আপনাদেরকে বুঝতে হবে যদি আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ এগুলো হক কথা তাহলে আপনারা চুপ করে বসে থাকতে পারেন না এই দাওয়াতে কাজে আপনাদেরকে অংশ নিতে হবে যেটার বক্তব্যের শেষ দিকে আসবে যে কথাতে এখানে বলতে চাচ্ছিলাম যে এই জায়গাতে আল্লাহ আল্লাহ এমনভাবে মসজিদ হয়ে যাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা আমরা জানি না কিন্তু আল্লাহ তালার হয়ে যারা কাজ করে আল্লাহ কি বলেছেন তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে তাহলে আমরা এই দিনের দাওয়াতের কাজে যারা সাহায্য করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সাহায্য করেছে হয়ে যাওয়ার কিছু নাই আর কতক ব্যক্তিরা কেয়ামতের মাঠে এমন এমন নবীরা আসবে রাসা বলছেন লাইসা মাহু আহাদ এমন নবীকে আমি দেখেছি যার সাথে একজন অনুসারী নাই নবীর সাথে কেউ অনুসারী নাই আমরা তো নবী তো দূরের কথা নবীর ছিটা ফাটাও না তাই না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কথা মেনে নেওয়ার মতো কত লোক জন্মে গেছে বাংলাদেশে কিন্তু নবীকে মেনে নেয় নাই এমনও জাতি এই পৃথিবী থেকে অতীত হয়ে গেছে তাই বলে কি নবীকে আল্লাহ সবানাহত কি বৎসনা করবে নবীকে কি আল্লাহ কোনো রকমের শাস্তি দেবে দেবে না কারণ নবীর যা দাওয়াত ছিল নবী বলবে আল্লাহ আমি আমার জাতির কাছে তোমার কথা পৌঁছে দিয়েছিলাম আমি বলেছিলাম দেখো ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মাত্র একজনই তার ইবাদত করতে হবে এটা নবীরা বলে গেছে কেউ মানে নাই জবাব আল্লাহ তাদের কাছ থেকে নেবে কিন্তু নবীর দায়িত্ব শেষ তাতে গ্রুপ এই জমিনের মধ্যে আমরা যেটাকে হক মনে করি আমরা আপনাদের কাছে পেশ করে দিচ্ছি পেশ করে দেই মেনে নাও না নাও এটা আপনাদের ব্যাপার ফয়সালা তো হবে কিয়ামতের মাঠে হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথাই বলেছিলেন বিদায় হজের ভাষণে তিনি কি বলেছেন আলা লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফсун মুসলিমাতুন তোমরা কান খাড়া করে শুনে রাখো জান্নাতে একমাত্র মুসলিম ছাড়া আর কেউ ঢুকতে পারবে না এই কথা বলার পর রাসলাম বলছেন আল্লাহুম্মা হাল বল্লাগতু আল্লাহ আমি কি এই কথাটা কি প্রচার করে দিয়েছি সাদ আল্লাহ সাদ তিন তিনবার করে তিনি আল্লাহকে সাক্ষী করে বলতেছেন আল্লাহ তুমি যে দাওয়াত নিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে আমি আজকে কিন্তু সমস্ত সাহাবিদের সামনে বলে দিলাম যে মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না অতএব তোমাকে মরলে মুসলিম হয়ে মরতে হবে এই দাওয়াতটা আমরা প্রচার করে দিচ্ছি এখন যার কানে ঢুকে গেছে জবাব সে দিবে কিয়ামতের মাঠে যে এই কথাকে তোমার কাছে পৌঁছেছিল কিনা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহ হচ্ছেন একজন এক আল্লাহর ইবাদত করতে হবে যা কিছু করা ভয় করা আশা করা ভরসা করা সে আল্লাহকে কেন্দ্রিক হতে হবে এই কথাগুলো কোরআনে আমরা পাচ্ছি আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি মানেন না মানেন এটা আপনাদের ব্যাপার কোনো রকমের এখানে দ্বন্দ্বের কিছু নাই উন্মুক্তভাবে দাওয়াতি কাজ চলতে হবে উন্মুক্তভাবে তা আলহামদুলিল্লাহ আমরা আবার আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ এই জমিনে এই এলাকায় আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ তো যেই জন্য বলতেছিলাম আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহ কাদেরকে ডেকেছেন মোমিনদেরকে ডেকেছেন তার মানে আপনাকে আমাকে আল্লাহ ডেকেছেন যে আল্লা আসো আল্লাহকে সাহায্য করো তার আল্লাহকে সাহায্য করা মানে কি প্রথম বলেছি আল্লাহর রাসুলকে সাহায্য করা আল্লাহর সাহায্য করা মানে কি আল্লাহর রাসুলকে সাহায্য করা যারা আল্লাহর রাসুলকে সাহায্য করেছে বা করবে আল্লাহ এটাকে নিজের দিকে নিয়ে নিয়েছেন যে তার মর্যাদা হলো যে সে আমাকে সাহায্য করেছে কারণ রাসুল নিজে থেকে রাসুল হন নাই রাসুলকে কে পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছেন যেহেতু আল্লাহ পাঠিয়েছেন দায়িত্ব নিয়ে এই জন্যে আল্লাহর রাসুলের দায়িত্বের কারণে তাকে যেই ব্যক্তি সাহায্য করবে আল্লাহ বলছেন এটা আমাকে সাহায্য করা হবে আর আল্লাহর রাসূলকে সাহায্য করাটা যে আমাদের প্রত্যেকের উপরে ফরজ এমনকি নবীদের উপরেও ছিল আসুন দুইটা আয়াত আমি আপনার কাছে কুট করি যেমনটা বলেছি সোরা আরফ সাত নম্বর সোরের একশো সাতান্ন নম্বর আয়াতটি আপনি দেখেন তাতে আল্লাহ সুবাহ তালা রাসুলকে কেন্দ্র করে বলতেছেন ফাল্লাজিনা আমানু বিহি অতএব যারা এই রাসুলের প্রতি ইমান আনবে ও আজারুহ ওয়ানুহ এবং এই রাসুলকে সম্মান করবে এবং রাসুলকে সাহায্য করবে আল্লাহ তাদের মর্যাদার কথা বলতেছেন ওয়াত্তাবা উনৌরআল্লাজি উন জিলা মাহু এবং যে কোরআন আমি নাজিল করেছি তার সাথে যে নূর নাজিল করেছি এই নুরের অনুসরণ করবে আল্লাহ বলছেন ওলাইকা হোমুল মফলি হুন এরাই হল প্রাপ্ত এরাই হল মুফলি হুন ফালা মানে সার্বিক কল্যাণ পেয়ে যাবে তারা কারা তারা যারা নবীর প্রতি ঈমান আনবে নবীকে সম্মান করবে নবীকে সাহায্য সহযোগিতা করবে এবং নবীর সাথে যে নূর নাজিল হয়েছে। সে করবে। নবীকে কিন্তু তার সাথে যে নূর নাজিল করা হয়েছে আল্লাহ সুবান বলছে সে নুরের ইত্তেবা করবে কি নূর কুর নূর নাজিল করা হয়েছে কোরআন এ কোরআনকে আল্লাহ সব আত নূর বলেছেন মানে কোরআন মানে এক কথায় ইসলাম বিধান আল্লাহ যে বিধান নাজিল করেছেন এটাকে আল্লাহ নূর বলেছেন নূর মানে এর আগে জাতি পুরো অন্ধকারে ছিল আল্লাহ কোরআন নাজিল করে একটা বিধান নাজিল করে দিয়ে আমাদেরকে আলো দেখিয়েছেন নূর দিয়েছেন সে নূরটা রাসুলের সাথে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ বলতেছেন যারা এই নূরের অনুসরণ করবে তার মানে রাসুলকে সম্মান করবে রাসুলকে সাহায্য সহযোগিতা করবে আল্লাহ বলতেছেন হুমুল মফলি হন এরাই হলো ফালাহ সার্বিক কল্যাণ পেয়ে যাওয়া ব্যক্তি তাহলে রাসুলকে সম্মান করা রাসুলকে সাহায্য করা এটা ইমানের দাবি এটা আমাদের নাজাতের দাবি কোনো ব্যক্তি নাজাত পাবে না যদি সে রাসুলকে সম্মান না করে যদি সে রাসুলকে সাহায্য না করে আপনি কি জানেন রাসুলকে সাহায্য যদি না করতেন সাহাবা আমরা এই দিনকে আমাদের পর্যন্ত পোস্ত এই দিন আমাদের পর্যন্ত পোস্ত না আর তারা যেভাবে সাহায্য করেছেন সুবাহান্লাহ আমরা কি সেভাবে করছি না আমরা করি না এখানে একটা কথা বলি কিছু কিছু ঘটনা আছে যেটা আপনার অন্তরকে টাচ করবে আরব দেশের একজন উর্দু শেখ তার বক্তব্যের মধ্যে তিনি বলতেছেন আমরা নিজেদেরকে মুহাম্মাদি দাবি করি এবং আশেখের রাসুল দাবি করি আমরা রাসুলকে অনেক বেশি মহাব্বত করি এই যে রাসলকে যখন কেউ ব্যঙ্গ করে কটুক্তি করে কিছু মানুষকে দেখবেন ও এমন ভাব দেখায় যে ওর চেয়ে আর কেউ রাসুলকে এত বেশি ভালোবাসে না ওর মুখ দিয়ে গালাগালি শুরু হয়ে যায় ও মেরে ফেলবে কেটে ফেলবে সব কিছু করে ফেলবে কিন্তু ও জানে না যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানিটাকে অথচ দেখা যায় এই লোকটার দাড়ি নেই টাক্টারের নিচে কাপড় নামাজও পড়ে না মুখে সিগারেটের পানের হয়তো জরদার গন্ধ এ বলতেছে যে এ রাসুলকে সবচেয়ে বেশি মোহাব্বত করে আমাদের সমাজের কিছু মানুষ না এরকম মুসলিম এর উদাহরণ কি জানেন একটা উদাহরণ দিয়েছে চমৎকার একটা উদাহরণ তিনি বলতেছেন এক ব্যক্তি বলতেছে যে আমি রাসুলকে অনেক মহাব্বত করি তো তার একটা ঘটনা আরেকজন আলেম বলতেছে যে তার আর সাহাবা একরামদের মোহাব্বতের একটা নমুনা আমি আপনাদের কাছে দেখাই এক ব্যক্তি একটা জীব গাড়ি নিয়ে মানে পাহাড়ের চড়তেছে সেই গাড়িতে কে বসা মোহাম্মদ সাল্লা বসা আবু বকর ওমর ওসমান আলী রাদ হম এ চারজন সাহাবি বসা আর ড্রাইভার হচ্ছে বর্তমান যুগের একজন মুসলিম ধরেন যে রাসুলকে বেশি মহাব্বত করে এখন গাড়ি যখন পাহাড়ের উপর উঠতেছে গাড়ি ফেঁসে গেছে এখন ঢালের দিকে পড়ে যাবে এখন এই মুসলিম বলতেছে আমি রাসুলকে নিয়ে এত বেশি পেরেশান আমি এত বেশি কষ্ট পাচ্ছি আমার নবীর কি হবে আজকে আমাদের অবস্থা যা আমরা নবীকে এত বেশি ভালোবাসি সে বলছে আমার নবী কি হবে আমি কোনো কিছু দিশা না পেয়ে আমি গাড়ি থামিয়ে দিয়ে দৌড়ে খুঁজতে গেছি যে কোনো ইটা পাওয়া যায় কিনা পাথর পাওয়া যায় কিনা যে গাড়িটাকে থামা তো হবে না আমার নবী তো মরে যাবে তাই না শোভা আল্লাহ সেই ব্যক্তি বলতেছে যে সাহাবিদের ভালোবাসার আমাদের ভালোবাসার নমুনাটা এখানে ফুটে উঠেছে সেই ব্যক্তি গেছে পাথর আনতে এসে দেখে চার সাহাবি তার চার মাথা চার চাকার নিচে দিয়ে জাম লাগিয়ে রাখছে আমার আপনার ভালোবাসা হচ্ছে এরকম আমরা যাই পাথর আনতে আর এসে দেখি অলরেডি চার সাহাবি চার চাকার নিচে নিজের মাথা দিয়ে জাম দিয়ে রাখছে যাতে গাড়ি নিচে না পড়ে এটা হচ্ছেন সাহাবি আর এটা হচ্ছে আমরা তারা রাসুলকে এইভাবে ভালোবাসতেন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের গায়ে একটা আচর লাগবে এটা আবু বকুর কোনোদিন সহ্য করতে পারেন না এটা অমর কোনোদিন মেনে নেয় না। এটা আলী ওসমান রদে আল্লাহ হুম আজমাইন কোনোদিন এটা সহ্য করতে পারেন নাই তালহা রদে আল্লাহ তালানহা যুদ্ধের দিন তার বোক পেতে দিয়েছেন রাসুসামের দিকে তার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে আশি থেকে বিরাশিটা আঘাত লেগেছে তীর বল্লমার ধনুকের কিন্তু রাসুলের গায়ে যাতে একটা তীর না লাগে সে ওইভাবে নিজেকে পেশ করে দিয়েছিলেন একজন সাহাবি যুদ্ধের সময় মরে যাচ্ছে শহীদ হওয়ার সময় বলতেছা আমি তো শহীদ হয়ে যাচ্ছি কিন্তু তোমরা যারা জীবিত আছে তোমরা সরণ রাখো। তোমরা বেঁচে থাকতে যদি গায়ে একটা কাটা লাগে তাহলে মরার পরে আল্লাহর কাছে কি জবাব দিবা তোমরা জবাবটাকে রেডি করে তার মানে আমি তো মরে যাচ্ছি যাচ্ছি শহীদ হয়ে কিন্তু তোমরা যারা বেঁচে থাকবা তোমরা বেঁচে থাকতে যদি আমার রাসুলের গায়ে যদি একটা আঘাত লাগে তাহলে কেমন তার মাঠে তোমরা আল্লাহর কাছে কি জবাব দিবা যে তুমি বেঁচে থাকতে আমার রবির গায়ে আঘাত লাগলো কেন এটা তুমি কি জবাব দিবা তুমি সেই জবাবটা রেডি হয়ে মরো আজকে বাংলার কেন হাজার মুসলিম থাকা ইসলাম জয়ী হচ্ছে না রাসুল সাল্লামকে আমরা মর্যাদিতে জানতেছি না হলে বিধর্মীদের এত বড় সাহস যা আমাদের নবীকে নিয়ে মন্তব্য করে কেন করতে সাহস পেয়েছে এই যে আমার আমার মতো আপনাদের মতো এরকম অধম মুসলিমদের কারণে আমরা যদি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে মহাব্বত করতে পারতাম আমরা যদি তার সুন্নতকে মেনে চলতাম সমস্ত যুবকদের যদি দাঁড়িয়ে থাকতো আমরা যদি সুন্নার উপরে আদর্শের উপরে টিকতে পারতাম তাহলে একটা কাফের মুখ খোলার আগে দশ বারো ভাবতো হাজার ঢুক পানি খাওয়ার পরে ও ভাবতো যে আমি বলার পরে এই জমিনে তো বেঁচে থাকার আমার কোনো অধিকার নাই ও যখন বলেছে তখনই যদি কেউ ওর কল্লাটাকে উড়িয়ে দিতে পারতো বিচার যা হবে তা পরে হবে এরকম যদি একটা ঘটনা ঘটতো না তার পর দিন থেকে কোনো একটা কাফের কোনো নাস্তিক ও মোকার সাহস পেত না কিন্তু দেখা যাচ্ছে পৃথিবীতে একের পর এক নিয়ে একটা মন্তব্য করে যায় বিচার আচার কিছু এখানে কিছুদিন হামতাম হয় তারপর আবার থেমে যায় তখনই নাস্তিক সাহস পায় তারপর আবার সে দাড়ি টুপি নিয়ে মন্তব্য করে ফেলে তারপরে বরকা নিয়ে কোরআন নিয়ে মন্তব্য করে ফেলে কিন্তু একটা বিচার যদি তৎক্ষণাৎ হয়ে যেত তাহলে কোনোদিন হতো না আর একজন সাহাবির সামনে এক ইহুদি শুধু বলেছে আসসালামু আলাইকুম ইয়া মোহাম্মদ শুধু নামটা উচ্চারণ করেছে বলছে আসসালামু আলাইকুম ভালো কথাই বলছে যে ইয়া মোহাম্মদ আসসালাম আলাইকুম সাথে সাথে সে সাহাবি ওর বুকের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তার সাহস কি করে হয় আমাদের সামনে তুই মোহাম্মদ শব্দটা তার নাম নিয়ে উচ্চারণ করবি ইয়া রসুল্লাহ বলতে পারলি না কেন তুই এটা একটা সাহাবির ইমান চিন্তা করা যায় কিন্তু আমাদের সেই ইমান জাগে না আমরা কয়েকদিন হামতাম চাপা দিয়ে শেষ কিন্তু আপনি দেখেন এই ঘটনার পর থেকে মোহাব্বত করে আপনি বলেন তো দেখি আমি রাসোরল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ওই শূন্যতির উপর আমল করা শুরু করে দিয়েছি বলেন কয়েকজন ব্যক্তি আছে বরং আপনাকে শূন্যতার কথা বললে তখন আপনি বলেন আমরা ফাসাদ আমরা ফেতনাকারী অথচ শূন্য স্পষ্ট কোরআন হাদিস দিয়ে যেটা প্রমাণিত আপনার চোখের সামনে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে আর আপনি বলতেছেন আমরা ফেতনা আপনার কাছে আপনার বাপদাদার ধর্ম জেগে যায় তাহলে আপনি মোহাব্দ করে রাসুরুল্লা সাল্লা আলিসাল্লাম সাল্লামকে শুধু নামের ওই নাম নিলে মুখে হাতে চুমো খান এটাই তাহলে রাসুসলামের এই সুন্নগুলোকে কে বাস্তবায়ন করবে কে বাস্তবায়ন করবে আপনি এতদিন জানতেন না সেটা ভিন্ন জিনিস কিন্তু যখন জেনে গেলেন তারপরও কেন আপনি জানার পরেও আপনার সামনে আবার কোনো মতবাদ দাঁড়িয়ে যাবে কোন বাপদাদা দাঁড়িয়ে যাবে তাহলে এটা কেমন ভালোবাসা এটা মোটেও ভালোবাসা নয় বরং আল্লাহ সুবাহ বলেছেন রাসুলকে সাহায্য করতে হবে রাসুলকে ইত্তেবা করতে হবে রাসুলকে সম্মান করতে হবে আর রাসুল সাল্লাহামের সম্মান কি দিয়ে আপনি করবেন যখন রাসুলের কোনো হাদিস আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আপনার তো শিরোধার্য আপনার তো মাথা নত করে মেনে নেওয়া উচিত যেটা আমার রাসুলের হাদিস সেখানে কেন আপনার এত বাহানা কেন আপনি প্রশ্ন করেন রাসুল না করলে কি সালাত হয় না বুকুর উপরে হাত কি বাঁধতেই হবে জোরুন আমিন কি বলতেই হবে আর এগুলো কি আমাদের মতবাদ এগুলোকে আমরা বানাই এগুলোকে আমাদের কোনো লাভ আপনি করলে এগুলো তো আমরা পাচ্ছি কোরআন হাদিস কাজ হচ্ছে আপনি করলে নাকি পাবেন কিন্তু আপনি উল্টা প্রশ্ন ছড়েন যেগুলো কি করতেই হবে কিনা না করলে কি হয়েছে জবাব আপনি দিবেন কেয়ামতের মাঠে না করলে কি হয়েছে আমরা শুধু কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি ওটা আপনার কাছে পেশ করে দিচ্ছি মানা না মানা আপনার ব্যাপার তাল্লা সুহানা হুয়া তলার পক্ষ থেকে এটা ফয়সালা যে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি রাসুলকে সম্মান করবে রাসুলকে সাহায্য সহযোগিতা করবে এই ব্যক্তি ফালা মুক্তি পেয়ে যাবে আর এটা প্রত্যেক নবীর উপরে এবং প্রত্যেক উপরে ফরজ ছিল আপনি কি জানেন এটা কত বড় কথা বলেছি আরে আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহাম এই যুগে এসেছেন আমাদেরকে আল্লাহ বলতেন যে মোহাম্মদকে সম্মান করো মোহাম্মদকে সাহায্য করো এটা আমাদের উপরে ফরজ কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহ নু আলহি সালাম থেকে নিয়ে ইস আলাই সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই শর্তের উপরে যে আমি তোমাকে নবী করে রাসুল করে পাঠাবো তবে শুনে নাও আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি তোমার যুগে আমি প্রেরণ করে দেই তার প্রতি ইমান আনা তাকে সাহায্য করা তোমার উপরে ফরজ আকরার তুম তুমি কি মেনে নিচ্ছ ও আকাশ তুম আমার কাছ থেকে এই অঙ্গীকার নিচ্ছ কালু আকরার না প্রত্যেক নবী বলেছে আল্লাহ আমি আপনার সাথে অঙ্গীকার করতেছি যে অবশ্যই মোহাম্মদ যদি চলে আসে আমাদের সময় আমার নবুয়তের সময় অবশ্যই আমি তাকে নবী হিসেবে মেনে নেব এবং তাকে সাহায্য সহযোগিতা করব। বিষয়টা এতটা কঠিনভাবে পেশ করেছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ সু ভানা হুয়া তালা এই রিসালাদ দেওয়ার সময় এটা অঙ্গীকার নিয়ে নিয়েছিলেন যে তোমাকে আমি নবী করে পাঠাচ্ছি পৃথিবীতে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আলহ্লাম যদি তোমার সময় চলে আসে তাহলে তোমাকে তার প্রতি ইমান হবে এটা হচ্ছে মুহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাল্লাম এ আপনি পাবেন সোহ আলে ইমরান তিন নম্বর সোরার একাশি বিরাশি নম্বর আয়াতে দেখেন আল্লাহ সানহ তালে কী বলেছেন ওয়াইজ আহাদ আল্লাহ হামে সা আল্লাহ যখন নবীদের কাছ থেকে এটা ওয়াদা নিলেন লামা আ তাই মেন ওয়াল আমি তোমাদেরকে কিতাব এবং হিকমা দেব দিলাম যখন তোমাদেরকে দিয়ে আমি নব দিয়ে পৃথিবীতে পাঠাবো তারপরে যদি তোমার কাছে ওই রাসুল চলে আসে যিনি তোমার কিতাবের সত্যায়নকারী হবে অবশ্যই তার প্রতি তোমাকে ইমান আনতে হবে ইব্রাহিম আলহ ইসলামকে এই কথা বলা হয়েছিল যে তুমি আমার খালিল তুমি শ্রেষ্ঠ রাসূল কিন্তু মোহাম্মদ সাল্লাহ যে তোমার সময় চলে আসে তাহলে মোহাম্মদ সাল্লাহ প্রতি তুমি ইমান আনতে হবে এবং তোমাকে তার উন্মত হয়ে যেতে হবে এই ওয়াদা তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল তারপর আল্লাহ সুবাহ কি বলেছেন বিহি নাহ এবং অবশ্যই নবীকে তোমার তোমার তোমরা সাহায্য সহযোগিতা করবে আল্লাহ এই কথাটা নবীদেরকে বলেছেন যে অবশ্যই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তোমরা সাহায্য করবে কালা তখন আল্লাহ বলতেছেন আকরারও তুম বলো আমার সাথে ওয়াদা করতেছে এটা যে করবে আকারালতুম ওয়াহস্তুম আলা জালিকুম ইসরি এবং এই কথার উপরে তোমরা আমার সাথে অঙ্গীকার করতেছ এটা আল্লাহ প্রত্যেকটা নবীকে বলেছেন এবং তারা বলে কালু না। এবং তারা প্রত্যেকে বলল ইনশাল্লাহ আমরা অঙ্গীকার গ্রহণ করলাম যে আমাদের সময়ে যদি মোহাম্মদ আলাইসাল্লাম চলে আসে তাহলে অবশ্যই আমরা তার প্রতি ঈমান আনব তাকে সাহায্য সহযোগিতা করব। এটা প্রত্যেকটা নবী আল্লাহর সাথে ওয়াদা করেছে তারা আল্লাহ যখন নবীদেরকে ওয়াদা নিয়েছেন আমাদের মুসলমানদেরকে আল্লাহ ছেড়ে দেবেন যেখানে আমাদের কাছে রাসুলকে পাঠানো হয়েছে যার ফলে আপনারা প্রত্যেকে জানেন ইসা আলাহি আবার পৃথিবীতে আসবেন না কি হয়ে আসবেন নবী হয়ে আসবেন না নবীর উম্মত হয়ে আসবেন এই আয়াতের ভিত্তিতে কারণ ইসা আলাহি সালামকে আল্লাহ সেই ওয়াদা নিয়ে পাঠিয়েছেন যে তুমি একটা পর্যায়ে নবী থাকবে কিন্তু তোমার সময় যদি মোহাম্মদ সাল্লাহি সাল্লাম চলে আসে তোমার নবীওত আর থাকবে না তখন মোহাম্মদ সাল্লাহিস্লামের প্রতি ইমান আনা এবং তাকে সাহায্য করা এটা তোমার দায়িত্ব তাই ইসা আলাইসাল্লাম যখন আসবেন এই নবীর হয়ে আসবেন এটা কত বড় একটা ব্যাপার তাহলে আলহাসালকে সাহায্য করা হচ্ছে আল্লাহ সাহায্য করা এবার আসুন দ্বিতীয় যে যেই দিকটি আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে সেটা আল্লাহকে সাহায্য করার অর্থ অর্থ হবে সেটা হচ্ছে আল্লাহর দিনকে সাহায্য করা যেমন আল্লাহকে কিভাবে সাহায্য করা হয় এটা বুঝতে হলে কোরআনের আরেকটি আয়াত আপনি নেন সুরা হাসর এটা হচ্ছে ফিফটি নাইন ওয়ান সাইট নম্বর সুরাত আট নম্বর আয়াতটি দেখেন তাতে আল্লাহ তালা মহাজিরদের সম্পর্কে বলতেছেন যে মহাজীর আল্লাহকে এমনভাবে সন্তুষ্ট করেছে বা আল্লাহর জন্য কি করেছেন তারা বলেন লিল ফখরা ইল মহাজিরিন আল্লাজিনা ওখরি জমিন দিয়া রিহিম ওয়ামোয়া আলিহিমতা উনা মিন আল্লাহ ওই সমস্ত ফকির মহাজিরদের সম্পর্কে তোমরা জানো যে মহাজিরদেরকে তাদের সম্পত্তি এবং তার ঘর বাড়ি থেকে তাদেরকে বিতাড়িত করতে হয়েছিল শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কি করেছে তারা আল্লাহকে এবং তার রাসুলকে সাহায্য করেছিল তাহলে মহাজিররা আল্লাহকে কিভাবে সাহায্য করেছে তার মানে মোহাম্মদ সাল্লাম যে দাওয়াত তাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে আসো তারা তাই করেছিলেন আল্লাহ বলতেছেন এটা আল্লাহকে সাহায্য করা তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর আল্লাহর সাহায্য করা মানে হচ্ছে আল্লাহকে সাহায্য করা থেকে যেটা আমরা পাচ্ছি আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে এক তো আল্লাহর রাসুলকে সাহায্য করা যে রাসুল এই দিন নিয়ে এসছে আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহর দিনকে সাহায্য করা যেটা মহাজিররা এবং আনসাররা করেছিল মদিনার সাহাবীদের নাম কি মক্কা থেকে যারা হিজরত করেছে তারা কারা মহাজির তারা কারা মহাজির শুধু আবু বকর একলাই হিজরত করেছে তাহলে যারা হিজরত করেছে তারা কারা তাদের নাম কি মহাজির তারা সমস্ত সাহাবের নাম মহাজির হয়ে গেছে আর মদিনাতে যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে কি বলে আনসার তা এই কথাটাই বলেছেন ইয়া ইউ হাল্লা জি না মানু আনসার আল্লাহ তোমরা আল্লাহর আনসার হয়ে যাও আনসার মানে কি সাহায্যকারী তাহলে মদিনার সাহাবিদেরকে আল্লাহ নিজের আনসার বলে ঘোষণা করে দিয়েছেন তো তারা কি সাহায্য করেছিল আল্লাহর নাকি রাসুলকে সাহায্য করেছিল তারা রাসুলকে সাহায্য করেছিল এবং দিনের জন্য যারা হিজরত করে মদিনায় আসছে তাদেরকে সাহায্য করেছিল তাই না আল্লাহ সব বানা হওয়া তারা তাদেরকে নামে দিয়ে দিয়েছে আনসার এরা হলো আল্লাহর আনসার তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহকে সাহায্যকারী মানে হচ্ছে আল্লাহর নবীকে সাহায্য করা আল্লাহর দিনকে সাহায্য করা এবং আল্লাহর দিন যারা পালন করে তাদেরকে সাহায্য করা হচ্ছে আল্লাহকে সাহায্য করা তার মানে যারা কোরআন এবং সুন্নাকে ফলো করে কোরআন এবং সুন্নাকে প্রচার করে কোরআন এবং সুন্নার জন্য যদি কোনো রাষ্ট্র ছেড়ে দিয়ে আপনাদের এখানে চলে আসে তাহলে আপনাদের এলাকার দায়িত্ব হল তাকে সাহায্য সহযোগিতা করা আর আল্লাহ বলতেছেন এটা আল্লাহকে সাহায্য করার অর্থ রাখে তার মানে যদি ইন্ডিয়া থেকে বিভিন্ন বিধর্মী থেকে যদি কেউ ইসলাম গ্রহণ করে মুসলিম রাষ্ট্রে চলে আসে তাহলে মুসলিমদের দায়িত্ব হচ্ছে তাকে আশ্রয় দেওয়া তাকে সাহায্য সহযোগিতা করা আর আল্লাহ বলতেছেন এই কাজটা যে করবে সেজন্য আল্লাহকে সাহায্য করলো এখন আল্লাহর দিনকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা মানে আপনি যদি ইসলামকে সাহায্য করেন তার মানে এটা আল্লাহকে সাহায্য করা হবে এখন আপনি বলেন তো দেখি ইসলামকে আপনি কিভাবে সাহায্য করবেন এটা আমাদেরকে জানতে হবে যে আমি কিভাবে ইসলামকে সাহায্য করবো তাহলে কি যথেষ্ট হয়ে যাবে না যথেষ্ট হবে না এটা একটা দিক যে আমি ইসলাম মানব এটা হচ্ছে ইসলামকে সাহায্য করা আর এখন আপনি নিজেই ইসলাম পেয়ে গেলেন শুধু আপনি মানতেছেন কিন্তু আপনার পাশের ঘরকে আপনি বললেন না ইসলামের কথা তাহলে প্রচার করতে হবে তাহলে দুইটা দিক পেলাম ইসলামকে জি না তাহলে ইসলামকে সাহায্য করা মানে হলো প্রথম আপনাকে ইসলাম মানতে হবে তার মানে ইসলামকে বিশ্বাস করে নিতে হবে যে আমি মুসলিম আপনাকে প্রথম ইসলামটাকে মানতে হবে ইসলামের প্রতি আনতে হবে যে ইমান ইসলাম সত্য ধর্ম আমি মেনে নিলাম এটা হলো ইসলামকে সাহায্য করা যখন আপনি মেনে নিলেন এখন আপনাকে ইসলাম মেনে চলতে হবে আপনি স্বীকার করেছেন পাচক্ত সালাদ পড়তে হবে এটা আপনি জানেন এটা ইসলাম কিন্তু পড়েন না তার মানে আপনি ইসলামের সাহায্যকারী না তারা আপনাকে ইবাদত করতে হবে কোরবানি আসতেছে কোরবানি করতে হবে হজ আসতেছে হজ ফরজল আপনাকে হজ করতে হবে রমজান মাস আসছে আপনাকে সিয়াম পালন করতে হবে তাহলে এটা হবে ইসলামকে সাহায্য করা তারপরে ইসলামের সাহায্য করা মানে হচ্ছে আপনি যে হকটা পেয়ে গেলেন এটা শুধু নিজে নিয়ে বসে থাকলে চলবে না এখন এখন এই হকের প্রতি আপনাকে মানুষকে ডাকতে হবে ইসলামের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে তার মানে আমরা প্রথম জানলাম যে ইসলামকে মেনে নেওয়া ইমান আনা এটা হলো প্রথম আল্লাহকে সাহায্য করা

তাহলে ইসলামকে মানতে হবে ইসলাম মানলে আপনি হলেন ইসলামের একজন সাহায্যকারী দ্বিতীয়ত ইসলাম আপনাকে প্রচার করতে হবে এখন আপনি বলেন যে ঠিক আছে আমি ইসলামের প্রচার করব। এখন ইসলাম সর্বপ্রথম ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান লাগবে জ্ঞান লাগবে না যদি কোরআন হাদিসের জ্ঞান আপনার না থাকে তাহলে আপনি কি দাওয়াত দেবেন বলেন তাহলে আপনি এখন ইসলাম প্রচার করবেন তাহলে ইসলামকে জানতে হবে কি জানতে হবে না তাহলে আপনার জ্ঞান ছাড়া যদি আপনি ইসলাম প্রচার করেন এটা কি সঠিক হবে নাকি ইসলামের বিপক্ষে চলে যাবে আবার এই জন্য আল্লাহ বনাহোলা একটা আয়াত শুধু আপনি মুখস্থ রাখার চেষ্টা করেন যেটা সুরা বনি ইসরাইলের সতেরো নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন লাতখফু মালাই সালা কবি হেল ইন না সাম্ল ওলাই কা কানা আনহু মাস ওলা আল্লাহ বলতেছেন সোরা বন ইসরাইল সতেরো নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতে তুমি যেই সম্পর্কে তোমার জ্ঞান নাই তুমি সেই বিষয়ের পেছনে ছুটবা না সেই বিষয়ের পেছনে তুমি কথাই বলতে যাইব না তার মানে আল্লাহ সুবাহ আমাদেরকে বলতেছেন তোমার এই দৃষ্টিশক্তি তোমার শ্রবণ শক্তি এবং তোমার অন্তর এটা কিয়ামতের মাঠে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে অতএব মানুষ কথা তো বলে তিনটা জ্ঞানের মাধ্যমেই চোখ দিয়ে যা দেখেছে কান দিয়ে যা শুনেছে তার অন্তর যেটা ভেবেছে তাই না আল্লাহ বলতেছেন তুমি চোখ দিয়ে যা দেখলে কান দিয়ে যা শুনলে এটার বিচার তুমি কি করলা এটাকে কথা বলার আগে আগে সঠিকটা তুমি যাচাই করে নেবে এই জন্য ইসলাম সম্পর্কে কথা বলতে গেলে আগে প্রথমে আমাদেরকে জ্ঞান চর্চা করতে হবে বিনা জ্ঞানে যদি আপনি কথা বলেন ওই যে বিভিন্ন ওই দাওয়াতে কাফেলার মতো তাহলে তারা আল্লাহর দিকের চেয়ে ওই বাবার দিকে বেশি ডাকে তাহলে এটা ইসলামের পক্ষে হলো না বিপক্ষে হলো কেউ যদি বলে যে কোনো পাপিবান্ধা আল্লাহকে সরাসরি পাবে না বাবা ছাড়া পীর ছাড়া আপনার আল্লাহকে পাবেন না এটা কি ইসলাম জেনে শুনে বলা হইল নাকি এটা অজ্ঞতা তাহলে এই কথা যারা বলে তারা ইসলামের পক্ষে কথা বলে না বরং ইসলামের বিপক্ষে বলছে বরং ইসলামের পক্ষে হবে কোরআন হাদিসের কথা যদি আপনার কাছে দলিল থাকে তাহলে সেটা হবে কোরআন হাদিসের কথা তাহলে যারাই কোরআন হাদিস থেকে শিক্ষা নিয়ে প্রচার করে তারাই কেবল ইসলামের সহজ মানে ইসলামের সাহায্যের কাজে লেগে আছে আর যারা কোরআন হাদিসের খেলাফ কথা বলে তারা ইসলামের সাহায্য নয় বলে ইসলামের ধ্বংসের কাজে লেগে আছে তারা ধ্বংসের কাজে লেগে আছে এইজন্য আপনি যদি ইসলামের সাহায্যকারী হতে চান আপনাকে প্রথম ইসলামের অনুসারী হতে হবে আপনাকে দাড়ি রাখতে হবে আপনাকে টুপি পরতে হবে আপনাকে টাকনার উপরে কাপড় পরতে হবে আপনাকে পাঁচোক্ত সালাদ পরতে হবে প্রকাশ্যে হারাম খাওয়া ছেড়ে দিতে হবে প্রকাশ্যে পাপ করা ছেড়ে দিতে হবে তার মানে আপনাকে মুসলিমের হলিয়া ধরতে হবে যা আমি মুসলিম এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয়ত হচ্ছে আপনাকে জ্ঞান চর্চা করতে হবে যে আমি জানবো যে আমার রব এই কোরআনের মধ্যে কি বলেছেন আমার রাসূলের সুন্নাহ কি এটা আপনাকে জানতে হবে এটা আপনার প্রথম কাজ তারপর জানলেন তারপর এটাকে প্রচার প্রসার করতে হবে এটাই হলো ইসলামকে সাহায্য করা যদি কোনো ব্যক্তি ইসলামকে এইভাবে সাহায্য করতে পারেন আল্লাহ বলতেছেন এটা আমাকে সাহায্য করা হলো আমাদেরকে সাহায্য করা হলো কিন্তু আজকে আমরা কিসের সাহায্য করতেছি আপনি দেখেন পোশাক আশাকে আমাদের ইসলাম নাই আমাদের দাড়ি চাচা আমরা ব্যক্তি আমরা পাচক তো সালাদ মসজিদে এসে পড়ি না আমরা ইসলামের যে মেসেজগুলো অমুসলিমদের কাছে দিতে হবে সেটা আমরা দেই না আমরা মিথ্যা বলি আমরা চুরি বাটপারি করি আমরা ধোকাবাজি করি আমাদের দেখা যাচ্ছে যে হিন্দুর দোকানের মিষ্টি দই ছাড়া আমাদের পেটের ভাত হজম হয় না কেন এমনটা কেন তাহলে মুসলিমরা কি সব বে বেইমান বাটপার সব আপনি হিন্দুর দোকান থেকে কিনতে হবে কেন যেখানে মুসলিম ডাক্তার আছে আপনাকে হিন্দুর কাছ থেকে চিকিৎসা নিতে হবে যেখানে মুসলিম ছেলেরা চাকরি পায় না আপনাকে হিন্দুরকে টিচার রাখতে হবে কেন তাহলে প্রচার করার ক্ষেত্রে দিন আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহর বান্দাদেরকে সাহায্য করা তারা যারা আল্লাহকে মেনে নিয়েছে মুসলিমকে আপনাকে সাহায্য করতে হবে যারা আল্লাহর বিধানকে মেনে নেয় নাই আল্লাহকে মেনে নেয় নাই তার সাথে আল্লাহ শত্রুতা ঘোষণা করেছেন তার সাথে শত্রুতা বিচ্ছেদ করতে হবে আসলে আপনাকে দুইটা আয়াত আমি এই মর্মে দেখাই যে যারা আল্লাহকে মেনে নেয়নি তাদের সাথে যে আপনাকে সম্পর্ক ছেদ করতে হবে এই সম্পর্কে আল্লাহ সবানহাতাল্লাহ বলতেছেন করোনা নাকি আমা আমাদেরকে আল্লাহ এই কথা শিক্ষা দেয় নাই যে তোমরা এই কথা বলো লাকুম দিন উকুম অলিয়ে দিন যে তোমরা বিধর্মীরা তদের ধর্ম তদের কিন্তু আমাদের ধর্ম আমার ইসলাম ধর্ম আমার তোমরা আমার ধর্ম আমাকে পালন করতে হবে এটা আল্লাহ শিক্ষা দেয়নি নাকি আল্লাহ বলেছে যে ধর্ম যার যার উৎসব সবার এটা করেন করেছেন এটা না আল্লাহ বলছেন না ধর্ম যার যার পালনও সে করবে এটা বলে নাই তার মানে আমাদের ধর্ম যেটা আমাদেরকে পালন করতে হবে উপরন্ত আল্লাহ কি বলেছেন জানেন আরে কাফের রাখেন যে কোনো ব্যক্তি ইসলাম ধর্মকে নিয়ে ঠাট্টা করে আল্লাহ বলছেন মুসলিম হলে তার সাথে সম্পর্ক ছেদ করতে হবে আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন তাহলে আপনার যদি এমন কোন ব্যক্তিকে আপনি সামনে পান যেই ব্যক্তি ইসলামকে নিয়ে ঠাট্টা করে তাহলে এর সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না আল্লাহ মাইদা পাঁচ নম্বর সুরার সাতেরো নম্বর আয়াতে এ কথাটা বলেছেন আল্লাহ বলেছেন ইয়া ই আল্লাহ জ্বি না দেখেন এখানেও আপনাকে আমাকে সম্বোধন করে আল্লাহ বলেছেন মানুষ বলেন নাই আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লাহ জ্বি না হে মুসলমানরা তোমরা শোনো মুসলিমরা তোমরা শোনো লা ত তিজুল্লাহ জ্বি না তিন হজ যারা তোমাদের ধর্মটাকে খেলতামশা এবং অহেতুক মনে করে এটাকে ঠাট্টা মস্কারে মনে করে লা তাত্কিজু তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না আউলিয়া আল্লা বলছেন তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করবে না সে এহালি কিতাবদের মধ্য থেকে কেউ হোক ওয়ালকুফার অথবা হিন্দু বৌদ্ধ অন্য কোনো ধর্মের কেউ হোক যদি তোমাদের দিন তোমাদের ধর্ম নিয়ে ইসলাম নিয়ে যদি কোনো রকমের মন্তব্য খেলতামশা ঠাট্টা মনে করেন লা তাত্কিজু তাদেরকে আউলিয়া বন্ধুরূপে গ্রহণ করবে না এটা আল্লাহ সুবান বলে দিয়েছেন তার মানে আপনি নিজেকে মুসলিম বলবেন আর বলবেন যে আমাদের পাশে পার্শ্ববর্তী হিন্দুর বিয়ে দাওয়াত দিয়েছে কি হয়েছে আমাকে যেতে হবে আর আপনি গিয়ে তার সাথে ওই নাচ গানে লিপ্ত হয়ে গেলেন না আপনি ধর্মের অনুসারী নন আপনি ধর্মের সাহায্যকারী নন বরং যেখানে বিধর্মিতার কাজ আছে একজন মুসলিম সেখানে অংশ নিতে পারে না সেখানে অংশ নিতে পারে অতএব অর্থাৎ আল্লাহ সব বলেছেন যারা দিনকে নিয়ে ঠাট্টা তামসা করে তাদের সাথে কোনো মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না কিন্তু বিয়ে শাদির মধ্যে দেখেন আপনি নিজেকে মুসলিম বলেন কোরআন অনুসারে বলেন বিয়ে শাদী লাগলে বোঝা যায় যে আপনি কোন ধর্মের লোক সেখানে গান বাজনা রাত বারোটা একটা দুইটা পর্যন্ত সাউন্ড বক্স বাজে কিন্তু এলাকার একজন দায়িত্বশীল বলে না যে পাশের বাসায় মুরব্বি থাকতে পারে বাচ্চারা আছে অসুস্থতা আছে তাদের বাড়ির বিয়ে তোরা আনন্দ কর পাশের বাড়ির ঘুম কেন হারাম কেন কিন্তু এটাকে মুসলিম সমাজ আপনি বলতে পারেন মুসলিম সমাজ আপনি মুসলিম হয়ে ধিক্কার দিচ্ছেন যে আমার জন্ম কেন এই সমাজে হলো কেন আমরা সমাজকে পরিবর্তন করতে চাই না রাস্তাঘাটের মধ্যে সিগারেটের গন্ধে হাঁটা যায় না কেন একজন দায়িত্বশীল এটাকে পদক্ষেপ নেয় না যে এইভাবে বাজারের মধ্যে সব ব্যক্তির সিগারেট খাওয়া যাবে না কেন আমার সমাজকে আমি পরিবর্তন করতে চাই না কেন এটা কি শুধু হুজুর রাখলে জনম ভরে আপনাদেরকে বলবে দায়িত্ব কে নেবে আপনারা যারা দায়িত্বশীল আছেন এটা আপনাদের দায়িত্ব এই সমাজকে বিপ্লব নিয়ে আসতে হলে আপনাদেরকে জাগতে হবে আপনাকে পদক্ষেপ নিতে হবে যে যতগুলো ঘর আছে এখানে মিউজিক বাঁচতে পারবে না এখানে এমন কোন মাজার গড়তে দেওয়া যাবে না যেখানে শির্ক হবে গড়তে দেওয়া যাবে না আপনাদেরকে ভূমিকা নিতে হবে এখানে মা বন্ধুরকে বোঝাতে হবে যে প্রকাশের রাস্তাঘাটে বেপরদা হয়ে তোমরা আসতে পারবে না এটা আপনাদেরকে ভূমিকা নিতে হবে তাহলে না ইসলামিক সমাজ জন্মাবে তাহলে না আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি তোমার দিনের সাহায্যকারী বলতে পারবেন হলে আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে আপনি প্রতিবাদ করতেছেন না তার মানে আপনি ইসলামের পক্ষে নন আপনি হয়তো ভিন্দেশি কেউ আপনি মনে করতেছেন এই ঝামেলা আমি কেন নেব কিন্তু মুসলিম হলে আপনাকে দিনের হয়ে কাজ করতে হবে আল্লাহ বলছেন বিধর্মীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না আমাদেরকে ইব্রাহিম আলহিসাম এবং তার জাতির মতো বলতে হবে যেটা সুরা মুমতাহিনের আয়াতে আপনি পেয়ে তারা কি বলেছিল যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি তোমরা ইমান না নিয়ে আসবে তোমাদের সাথে শত্রুতাকে তাকে আম করে দিলাম ঘোষণা করে দিলাম যে প্রকাশ্য তোমাদের শত্রু আমরা এটা বলেছিলেন তার জাতি আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য উত্তম আদর্শ মুসলিমদের কেমন হতে হবে যে আল্লাহর সাথে যারা শত্রুতা রাখে তাদের সাথে আমাদের মুসলিমদের কোনো সম্পর্ক নাই কিন্তু যে বললাম আপনি বলতেছেন আমার ক্লাস ফ্রেন্ড আমার অমুক বন্ধু তুমুক বন্ধু পাশরবর্তী এইভাবে তো আপনি তাদের সাথে মিশে যেতে পারেন না যারা ধর্ম পালন করে না আল্লাহ বলছেন যারা ধর্মটাকে খেলতামশা মনে করে একটা মুসলিম তার সাথে সম্পর্ক রাখতে পারে না তাহলে আল্লাহর দিনকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহকে সাহায্য করা আর আল্লাহর দিনকে সাহায্য করার মানে কি আপনাকে আল্লাহর দিন পালন করতে হবে আল্লাহর দিনকে জ্ঞান চর্চা করতে হবে শিখতে হবে আপনাকে মূর্খ থাকলে চলবে না যে কে মাঠে জানলেই তো আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনি না জানলেও আপনাকে জবাব দিতে হবে আল্লাহ আপনাকে বলবে আমি কোরআন পাঠিয়েছিলাম তুমি পড়লো না কেন কেন তুমি তুমি দুনিয়ার সব কিছু শিখেছো যেগুলো তোমার জানাটা ফরজ ছিল না কিন্তু কোরআন শিখাটা তোমার রবের কালাম বিধানটাকে শিখাটা তোমার উপরে ফরস ছিল তুমি কেন শিখলা না আপনাকে আমাকে শিখতে হবে তাই এটা হচ্ছে দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে যখন শিখলাম এখন ইসলামের প্রতি মানুষদেরকে দাওয়াত দিতে পারে দাওয়াত দিতে হবে আপনি বলেন তো দেখি বাংলার জমিনের কেমন মুসলিম আমরা যেখানে নব্বই পার্সেন্টেরও বেশি মুসলিম থাকি আমাদের চরিত্র দেখে কোন একটা হিন্দু ইসলাম গ্রহণ করে নিয়েছে একজন হাত উঠান দেখি যে আমাদের সমাজ এমন ঘটনা ঘটেছে বলেন আমার সমাজে তো হয় নাই এখন আপনার সমাজে হয়েছে কিনা বলেন তো দেখি যে আমাদের মুসলিমদের চরিত্র দেখে এইবার এই গ্রামের সমস্ত হিন্দু মুসলমান হয়ে গেছে হয়েছে কেন হইল না তাইলে আল্লাহ তো বলছেন ইসলাম সব থেকে উত্তম ধর্ম ইসলাম মুসলিমরা হবে সব থেকে উত্তম ব্যক্তি তাহলে আমাদের চরিত্র দিয়ে যদি অমুসলিমরা ইসলাম গ্রহণ না করে বরং আমাদের চরিত্র দেখে ওরা ইসলামকে আরো ঘৃণা করে এখন আপনি আর আমি কি ইসলামের পক্ষে হইলাম না বিপক্ষে হইলাম কারণ আপনার আমি পক্ষে হইলে আমাদের চরিত্রগুলো সাহাবেদের মতো হইতে হইতো তাই না আমাদের ইসলামের ভাবমূর্তি থাকতে হইতো যে আমাদেরকে দেখে একটা অমুসলিম প্রভাবিত হইত কিন্তু আমাদেরকে দেখে ও নিজে ইসলাম গ্রহণ করবে দূরের কথা ইসলামকে আরো গালি দেয় তাহলে এটা কেমন অ্যাডভার্টাইজ হইলো আমাদের কেমন আমরা প্রচারক হইলাম না আপনাকে এটা জাগাইতে হবে হিতাহিত জ্ঞান আপনার মধ্যে জাগাইতে হবে দুনিয়াটার জন্য ভোগ বিলাসের জন্য আমাদেরকে পাঠানো নাই বরং আল্লাহ বলতেছেন তোমরা হও আনসার আল্লাহ আল্লাহ সব তাল সাহায্যকারী হও এটা রেজাল্ট কি আল্লাহ বলে দিয়েছেন সুরা মুহম্মদে যেমনটা প্রথম বলেছি এন তনুর ইয়ানসুরুকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহকে সাহাবা একরামদেরকে সাহায্য করেন নাই প্রথম পর্যায়ে সাহাবে একরামরা কষ্ট করে ইসলাম প্রচার করেছে কিন্তু সেই সাহাবা একরামদের হাতে কি আল্লাহ পুরা পৃথিবীর ক্ষমতা তুলে দেন নাই তারা মুসলিম জাহান তৈরি করেছিলেন পুরা আরব জায়গাটাতে তারা রাজত্ব করেছে তাহলে আমাদেরকে তো আল্লাহ সুবান তাহলে এই ওয়াদাই করেছেন যে আমি যদি কাউকে ক্ষমতা দেই আকাম সালা তারা সালাদ কায়েম করবে ও আতা ও জাকা তারা জাকাত দেবে ও আমারও বিল মা আরফ ও নাহা ও আনিল মুনকার এবং তারা হারাম কাজ থেকে বাধা দেবে এ কথাগুলো তো আল্লাহ বলেছেন কিন্তু আমরা মুসলিমরা আমাদের অর্থ সম্পত্তিও আছে অনেকে নেতাও হয় মাতাব্যরও হন কিন্তু সমাজ থেকে ওই ভালো কাজের আদেশও করেন না অন্যায় কাজ থেকে বাধাও দেন না আপনি নামাজও পড়েন না জাকাতও দেন না অথচ আল্লাহ বলতেছেন আমি যদি কাউকে ক্ষমতা দেই তাহলে সে নামাজ ক্যাম করবে জাকাত দেবে অন্যায় থেকে বাধা দেবে কিন্তু আমরা ক্ষমতা পেয়েও সেগুলোকে প্রয়োগ করি না বরং ক্ষমতাকে ব্যবহার করি ইসলামের বিপক্ষে তাহলে কি আল্লাহ সহমাদ আমাদেরকে সম্মান দেবে বলেন অথচ সাহাবেকের আমরা ক্ষমতা পেয়ে ইসলামের পক্ষে কাজ করেছে আর আমরা ইসলামের বিপক্ষে চলে যাই এই ক্ষমতা তো বেশি টিকবে না এই জন্য যার যতটা ক্ষমতা আছে আপনাকে ইসলামের পক্ষে কাজ করতে হবে কারণ আল্লাহ নিজের দিকে ডেকেছেন আসো আমার সাহায্যকারী হোক আল্লাহ বানা হওয়া তারা চাইলে পুরো পৃথিবীটাকে আল্লাহ মুসলমান বানাই দিতে পারেন কিন্তু আপনারা আমার মর্যাদা কি থাকবে আল্লাহ তো দিয়েছেন আমাদেরকে যে তোমরা কাজ করো এর মর্যাদা আমি তোমাদেরকে দেবো তো এটা ছিল একটা দিক এটা আরো আরো বহু কথা আছে আমি সেদিকে যাবো না শেষের পয়েন্ট যেটা যে সংক্ষিপ্ত করে দেব আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহর বান্দাদেরকে সাহায্য করা এই ক্ষেত্রে দুইটা চমৎকার হাদিস আছে আমার সামনে আমি শুধু বলে দিই বাংলায় বলে দিতে দ্রুত হয়ে যায় মুসলিম হাদিসটাকে তার কিতাবুল বীরের মধ্যে উল্লেখ করেছেন ছেচল্লিশ নম্বর অধ্যায় হাদিস হচ্ছে ছয় হাজার চারশো পঞ্চাশ তাতে আল্লাহ সব তালা কিয়ামতের মাঠে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে বলবে বান্দা আমি তোমার কাছে পানি চেয়েছিলাম তুমি আমাকে পানি দাও নাই তখন সে বলবে কালা তুমি তো বিশ্ব জগতের পালন করতা তোমাকে আমি কিভাবে পানি পান করাবো আল্লাহ বলবে আমারও মুখ বান্ধা তোমার কাছে পানি চেয়েছিল তুমি পানি দাওনি যদি দিতা তাহলে ওই পানিটা আমাকে দেওয়া হতো তার মানে আল্লাহকে সাহায্য করাটা কিভাবে হয় দেখেন আল্লাহ বলবে আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম তুমি খাদ্য দেয়নি আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি বলবে আলামিন আপনি তো বিশ্ব জগতের পালন করতাম আপনাকে আমি কিভাবে সেবা শুশ্রূষা করব তখন আল্লাহ ওই ব্যক্তিকে বলবে যে অমুক ব্যক্তি অসুস্থ ছিল আমার বান্দা তুমি তাকে সেবা করোনি তাহলে আপনি অমুক ব্যক্তি বলতে কাকে বোঝাচ্ছেন আমাকে দরকার নাই আপনার পিতা মাতা যে আপনার ঘরে আছে আপনার ভাই আপনার রক্তের যারা কয়েকজন ব্যক্তি বলতে পারবেন যে আমাদের রক্তের খালা ফুফু অমুক আত্মীয় তমুক আত্মীয় তারা অসুস্থ হলে আমরা সেবা করি আরে বাপমা কি পর্যন্ত আজকে ফেলে দেয় মানুষ এরা কি জবাব দেবে আল্লাহর কাছে বলেন কি জবাব দেবে কি জবাব দেবে যেখানে আল্লাহ বলতেছে আমার অমুক বান্দা অসুস্থ তুমি তাকে দেখতে যাও নাই অমুক বান্দা আল্লাহ বাপ্পার কথা বলে নাই আর কোন ব্যক্তি যদি তার বাপমা নিজের ভাই বোনকে ছেড়ে দেয় খালা ফুফুকে ছেড়ে দেয় এর রেজাল্টটা কি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া সাহায্য করা মানে হচ্ছে আল্লাহর অভাবী বান্দাদেরকে সাহায্য করা এবং ইমাম মুসলিম আরেকটা হাদিস এনেছেন যারা আল্লাহর অসহায় বান্দাদের পাশে দাঁড়ায় তাদের মর্যাদা সম্পর্কে চমৎকার একটা হাদিস যেটা ইমাম মুসলিম কোট করেছেন এটা আপনি পেয়ে যাবেন কিতাবু জিকির উনচল্লিশ নাম্বার উনপঞ্চাশ নাম্বার অধ্যায়ে হাদিস হচ্ছে ছয় হাজার সাতশো চমৎকার কিছু আয়াত দিক নির্দেশনা এখানে আছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে মা আন মেনিন করবা মেন করাবেদ দুনিয়া নাফাস আল্লাহ হফিদ দুনিয়াওয়ালা আখেরা ব্যক্তি কোনো একজন মুসলিম ব্যক্তির কোনো একটা কষ্টকে দূর করে দেবে আল্লাহ সবানাহোয়াতালা ওই ব্যক্তির দুনিয়া এবং পরকালের কষ্টকে দূর করে দেবেন এটা হচ্ছে আল্লাহ শোবান হুমতাল রাসুসলাম বলছেন অমাইয়া আলা ম উসিরিন কোনো ব্যক্তি যদি কোনো কঠিন বোঝা বয়ে যাচ্ছে তার জীবন থেকে যদি এটাকে হালকা করে দেয় ইয়া সারা আলাই তাহলে আল্লাহ তার জীবনকে সহজ করে দেবেন তারপর রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে অমান সাতারা মুসলিমান সাতারা আল্লাহ হফি দুনিয়াওয়ালা খেরা যেই ব্যক্তি কোনো মুসলিমের যদি কোনো পাপ জেনেছে আগে করে ফেলেছে সেই ব্যক্তি এখন পাপ ছেড়ে দিয়েছে ভদ্র হয়ে গেছে আপনার আমার দায়িত্ব হচ্ছে তার অতীতের পাপগুলোর প্রকাশ না করা এর মানে এই না যে আপনার চোখের সামনে কি পকেট মারতেছে আর আপনি চুপ করে যাবেন যে মুসলিমের পাপ করতেছে তা প্রকাশ করে যাবেন এমন না এমন নয় এটা হলো যে কোন এক ব্যক্তি ভালো ব্যক্তি এটা অন্যায় করে ফেলেছে কেউ জানে না তার কোনো বিচার কেউ জানে না সে সৎ বা তব করে ফিরে এসেছে এখন আপনার সাথে ঝগড়া লাগছে আর আপনি তার পাপটা প্রকাশ করে দেবেন না এই ক্ষেত্রে আল্লাহ বলছেন। মুসলিমান আখেরা যেই ব্যক্তি কোনো মুসলিমের কোনো অপরাধকে গোপন রাখবে কেয়ামতের মাঠে এবং দুনিয়াতে আল্লাহ তার অপরাধকে গোপন করে দেবেন এটা হচ্ছে মুসলিমের মর্যাদা রাসুরুল্লাহালাম বলছেন

এবং সেখানে যদি আল্লাহর কালাম পাঠ করে এবং একে অপরকে যদি তাদরির শিক্ষা দেয় তাহলে কি হয় ইল্লা নাজালাত আলাইহুম সাকিনা যতক্ষণ পর্যন্ত এটা চলতে থাকে ততক্ষণ পর্যন্ত তাদের উপরে আল্লাহর প্রশান্তি নাজিল হতে থাকে ও গাশিয়া থমর রহমা রহম তাদেরকে ঘিরে নেয় ও জাকার আহমুল্লাহ ফিমান ইন্দা এবং আল্লাহর কাছে যারা সম্মানিত আমাদের সম্পর্কে আল্লাহ তাদের সাথে আলোচনা করেন এটা বলা হয়েছে তারপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বিহি নাসাবহু এটা খুব কঠিন কথা আজকে এখান থেকে এটা নিয়ে যান বলছেন যেই ব্যক্তিকে তার কর্ম পেছনে ফেলে দেবে টু টু টেক টেক ডাউন বলা হয়েছে বা টু টেক ডিলে মানে আপনাকে থামিয়ে দেবে অথবা পেছনে ফেলে দেবে তার মানে ইউসরে বিহি নাসাবহু তাহলে তার বংশ তাকে কোনোদিন আগে বাড়াতে পারবে না তার মানে কেয়ামতের মাঠে হিসাব হবে আমলের ভিত্তিতে আপনি চৌধুরীর বংশের আপনি অমুক সংগঠনের লোক অমুক নেত্রীর লোক আপনি কেয়ামতের মাঠে কিন্তু পার পাবেন না রাসনা কি বলছেন মাম বিহী বিহি আমাল কারো আমল যদি তাকে পেছন দিকে টেনে ধরে ফালাম ইউসরে বিহি নাসা বহু তার বংশ পরম্পরা তাকে জান্নাতে ঢোকাতে পারবে না তার মানে রাসুল্লাহ সাল্লাম বলছেন কোরাইশ বংশ দিয়ে কোরাইশ বংশের নাম নিয়ে আমি রাসুলের বংশ ধরে অমুক তুমুক দিয়ে আপনি নাজাত পাবেন না যদি আপনার আমল যদি আপনাকে পেছনে ফেলে দেয় অতএব শুধু মুখে আমি মুসলিম আমি আহলেসোন জামাত আমি অমুক সংগঠনের লোক উমুক মাঝাবের লোক বলে কোনো কাজ হবে না যদি আপনার আমল যদি সুন্দর না হয় আল্লাহকে সন্তুষ্টজনক যদি আমল করে আমরা মরতে না পারি তাহলে আল্লাহ সবানাহাতা বলছেন বান্দা তোমার বংশ পরম্পরা দিয়ে তুমি নাজাদ পাবে না তুমি নবীর বংশের হলেও কোনো কাজ হবে না এই জন্য সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলেছিলেন ইয়া ফাতেমা তো বিনতে মোহাম্মদ সালিনি মিম আলী শেখ লা আন কি আল্লাহ সেইয়া তুমি যদি আমার সম্পত্তি থেকে দুনিয়াতে কিছু চাওয়ার থাকে চেয়ে নাও কিন্তু আল্লাহর দরবারে আমি মোহাম্মদ তোমার কোনো উপকার করতে পারবো না তুমি আমল দিয়ে যদি থেকে যাও তোমার কেউ বাঁচাতে পারবে না এটা ছিল কথা তো আল্লা সুবাহানাহাতা আমাদেরকে যেই শিক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে আল্লাহকে সাহায্যকারী হও আমাদেরকে ডেকেছেন আল্লা হুয়া তালা যদি আল্লাহ অমোকাপেক্ষী তার মানে কিভাবে আমরা আল্লাহর সাহায্যকারী হতে পারি আল্লাহর সাহায্যকারী হতে হলে আল্লাহর নবীকে সাহায্য করতে হবে আল্লাহর দিনকে সাহায্য করতে হবে আল্লাহর দিনকে সাহায্য করা মানেই আপনাকে আমাকে ইসলামের অনুসারী হতে হবে আপনাকে প্রকাশ করতে হবে আমি মুসলিম প্রকাশ করতে হবে এটা যে আমি মুসলিম সেটা পোশাক দিয়ে কর্ম দিয়ে এবং আপনাকে ইসলামের জ্ঞান শিখতে হবে কোন হাতে খেতে হয় কিভাবে বসতে হয় হোঁচট খেলে পড়ে গেলে কি করতে হয় কারোর সাথে সাক্ষাৎ করলে কি বলতে হবে কোন হাতে খেতে হবে এগুলো আপনাকে জানতে হবে আপনি এগুলো দেখেন জীবনে অ্যাপ্লাই করেন না আপনি এগুলোকে প্রয়োজনীয় বোধ করেন না তার মানে আপনি যে দিন দিন ইসলাম থেকে কতটা দূরে সরে আছেন আপনার এটা ফিলই হয় না যেখানে জোতাপুর আর আদব ইসলাম শিক্ষা দিয়েছে আপনি কি বলতে পারেন যে আমি জোতাপুর ইসলামের ভিত্তিতে আপনি বলতে পারেন না কারণ আপনার সেন্সের দিকে যায় না আপনি মনে করেন যে এর সাথে ইসলামের কি সম্পর্ক আর যেখানে ইসলামে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে বাথরুমে আপনি কিভাবে বসবেন এটা পর্যন্ত ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তাহলে ইসলাম আপনাকে কোন জিনিস শিক্ষা দেয় নাই কিন্তু আপনার পুরো দিন পার হয়ে যাচ্ছে আপনি বলতে পারবেন না যে একটা কাজও আপনি ইসলামের ভিত্তিতে করেছেন যেটা ইসলাম ডান হাতে খাওয়া ইসলাম বিসমিল্লা বলে ঘরে ঢোকাটা ইসলাম মানুষকে সালাম দেওয়া ইসলাম রাস্তা থেকে কোনো কিছু কষ্ট বস্তু ফেলে দেওয়া ইসলাম বরং আমরা সব করি তার উল্টা ইসলামের বিপক্ষে চুল কাটার স্টাইল দেখেন ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই আপনি দাঁড়িয়ে ফেলে দিচ্ছেন আপনি ভাবতেছেন আমার ইসলামের সাথে কি দরকার আজান হয়ে যাচ্ছে নামাজে আসতেছেন না আপনি মনে করতেছেন যে আমি তো মুসলমানই আমার ইসলাম ন্যায় কি আপনি মিথ্যা বলতেছেন যত রকমের ইসলাম বিমুখ কাজ আছে সব আমরা করতেছি তাহলে আমরা কিভাবে ইসলামের সাহায্যকারী হইলাম এটা ছিল সংক্ষিপ্ত আমার বক্তব্য আল্লাহ সব তালা আমাকে এবং আপনাদেরকে ইসলাম পালন করার তৌফিক দান করো আমরা যেন ইসলামের পক্ষে কাজ করে আমরা যেন ইসলামের বিপক্ষে না যাই আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো যেন আমরা তোমার সঠিক ইসলামটাকে প্রচার করতে পারি আমরা যেন ভুল প্রচারকারী না হই আল্লাহ আমরা যেন ইসলামের নাম নিয়ে এমন কোনো গুমরাহিতে না ডুবে যাই যেটা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহ সেই ইসলামকে মেনে চলার এবং ওই ইসলামের দাওয়াত দেওয়ার তুমি আমাদেরকে তৌফিক দান করো যে ইসলাম তুমি তোমার নবীর মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছিলে আমিনা আলমিন এই দাওয়াতকে আল্লাহ কবুল করুন এবং যারা এই ব্যবস্থা করেছেন আল্লাহ তাদেরকে উত্তম যাজায় খায়ের দান করুন এবং যারা কথাগুলো শুনেছেন এই কথাগুলো যদি হক হয়ে থাকে আপনি মেনে চলার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে তৌফি দান করুন সুবহান রব্বিকা রব্বিল ইজাতি আম্মাই আসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু